আজ সাইয়া দেখো কো আপনার আমার গোর তাকি লইয়া বাজার পর্যন্ত আর উন্দাল তাকি লইয়া আপনার পার্লামেন্ট পর্যন্ত ইহুদ আর নাসারা অকলর মতাদর্শরে আপনার অ্যাপ্লাই করা ওর নিনা ওর না ওর নিনা ওর না মাতুই না কেনে আর আপনি আমি মানি আর নিনা মানি আর না নাই নাই মুসলমান চেহারা বাইসা ইলে মুসলমান বুঝা যায় না ইহুদি অকলর কালচার নাসারা অকলর কালচার ইহুদ অকলর আপনার পোশাক নাসারা অকলর পোশাক ইহুদ অকলর আমল নাসারা অকলর আমল মুসলমান রই গেছে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই ফরমাইন মিশকাত শরীফের এক হাদিস যখন আপনার মানুষে গুনাহ আম ভাবে করা শুরু করে দিব গুনার খামরে গুনাও মন করতে নাই গুনার খাম করের এর বাদে তার দিলের মধ্যে এক জোড়াও গমগিন তারি হইত নাই হে চিন্তিত বুত্তার মধ্যে আইত নাই চিন্তার মধ্যে এই মানুষ পড়ত নাই ও মুসলমান তুমি দাইন তৈয়ার তাকিও তোমাতান উপরে জালিম রে মুসল্লত করা হইব জালিম ফাটাই দেওয়া হইব তোমাতান উপরে যখন গুনা আম হইব মানুষে গুনার খামরে গুনা মন করে না উবাইয়া ফেসাব করে ইকান দে স্টাইল মন করে উবাইয়া ফেসাব করে স্টাইল মন করে হইসবেদি ফেসাব করে স্টাইল মন করে দাঁড়াইয়া পানি খার স্টাইল মন করে উবাইয়া বাত খায় স্টাইল মন করে লেংটা হইয়া ফুটে স্টাইল মন করে হাফ প্যান্ট লাগায় স্টাইল মন করে সুল নাসার আখলুল লাগান খাটে স্টাইল মন করে ও মুসলমান তুমি খান মতাদর্শর উপরে চলডাই এর বাদে আসমানে দিছা না সারাইনি যে আল্লাহ একবারে তোমার রহমত আর বরকত দিয়া একবারে ডেফ ডেফা বানাই দিতা কোনোদিনও না কোনোদিনও না আল্লাহ কইতরা গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওদের মতাদর্শের উপর তোমরা পরিচালিত হইও না চালাইও না তোমাতান জিন্দেগি রে তো আজ মুসলমানের ফুয়াই তোর ফ্যান্টে দিছাইয়া দেখবাই ফ্যান্ট জায়গায় জায়গায় খাটা আর ফাড়া ফুড়িনতেও ফাড়া ফ্যান্ট ফিন্দা শুরু করি ফিন্দিছে না ফুড়িনতেও খাটা ফ্যান্ট ফাড়া ফ্যান্ট ফুড়িনতে আপনার জিন্স ফ্যান্ট ফুড়িনতর আপনার গেঞ্জি ফুড়িনতে এখন আপনার আরও ছোট ছোট কাপড় পিন্ধা শুরু করছে টাউনে দিবার ইটা আপনার মডার্ন যুগের নতুন স্টাইল বার হইছে নাইনি ইটারে আপনার আমার কিতা মনে করি আর হইয়ার ইটা শিক্ষিত মানুষের পরিচয় টেকালা মানুষের পরিচয় সব থেকে বত্তর নালায়ক জাহিল মূর্খ বেয়াদবর পরিচয় হইয়া তাকলো গিয়া ইটা দুস্থ বুজুর্গ আল্লাহ কইত্রা গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এদের পথ না আজ মুসলমান অকলর বিয়ার প্যান্ডেলের মধ্যে হামাইয়া দেখবাই কিয়ামত গঠের বিয়ার প্যান্ডেলের মধ্যে যখন আপনি হামাইবা লাখ লাখ টাকা খরচ করে আপনার মসজিদের লাগি তার তার গেছে সান্দাজ যাও দিত নাই ঈদগাহ লাগি সান্দাজ যাও দিত নাই ফকির ফকরা গেলে খুদাইয়া খাদাইব দরজাও খুলত নাই বলে হাল্লত নাইনি এর বাদে দেখবাই বিয়ার প্যান্ডেলের মাঝে খরচ করে ডেকারেশনও ডেকারেশন খরচ করে 3 লাখ 4 লাখ 5 লাখ উঠ দিয়ে আপনার 8-10 লাখ খরচ করে আর এর বাদে বাজার তি মাতাত বইয়া হয় আমার ফুড়িরে বিয়া দিছি নাইতে কিতা দিছি নাইতে কিতা কত খরচ করছো বিলে 4 লাখ খরচ করি ইটা হইয়া তাকলো গিয়ে ইহুদি অকলর কালচার নাসারা অকলর কালচার ইটা হইল খ্রিস্টান অকলর কালচার এরপরে বিয়ার প্যান্ডেল এখন তো সিস্টেম এক গুসলের চেয়ারও বইয়া খাওয়া দেওয়া ওলা হাল্লত নাই নি একবারে আলিম সাহেব গেলেও বইয়া খাবা লাগবো ফির সাহেব গেলেও বইয়া খাবা লাগবো আগে এক সময় আসিল মানুষের সিন্নি বিন্নি করতা আপনার বন্ধ বাঁশ ভিজাইয়া দিতা গুয়ার গাছ ফলাইয়া দিতা ওটা তাহলে আমি আপনার লাড়ি তুইয়া বইয়া খাইছি খাইছি নাই এখন গেলে রে বাবাই কোন করে দি হামাইতায় পইলা ইনো আপনার বিভিন্ন লাইন অকল আছে ফটো কল আছে আছে না দারোয়ান অকল আসুন ওবাই এইন যাও হবাই গরিব যাও হবাই ফকির যাও ওবাই ফেটালা এইন যাও হবাই আনা ফেটালা যাও ওবাই আপনার টেকালা যাও নাই নি বাকি গুণ এড়ায় দুড়ায় গুরো বাকি গুণ এড়ায় দুড়ায় গুরো ওলা হাল্লতার অবস্থা ও গেলা আপনি এর বাদে আপনি তো এক মানুষ গেলা আখতাও আদনা মানুষ ডরাইতরা ইয়া আল্লাহ অত বড় বাড়ি থামাইছি লাইন ভাইয়ার না কোন ফতে দি বারোইতে আমার হামাইতাম এক জায়গা এক জায়গাত গিয়া আদ দো আরেক জায়গাত মুখ ফুসো আরেক জায়গাত গিয়া টিসু লো আরেক জায়গাত গিয়া দাঁতর খিলাইল লো আরেক জায়গাত গিয়া আপনার গুয়া খাও হায় 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 কি কিয়ামত শুরু হয়েছে এটা এটা খার ফত খার ফত নাসারা আর ইহুদ অকলর ফত সিয়ারো বইয়া খানি এর বাদে শুরু হইছে সিয়ারো বইয়া আপনার ফানি খার সিয়ারো উবাই উবাইয়া ফানি খার সিয়ারো বইয়া বাত খার এখন বিলে আপনার নতুন স্টাইল আরেকু আরম্ভ হইছে ই আপনার বুয়ারও সিস্টেম নাই উবাই উবাইয়া বিলে খাইতা এটা আইসি গেছে আই গেছে নি আই গেছে নি না আইবো আইবো জায়গায় জায়গায় টেকালা মানুষ থাকতে থাকলে এটা আনা উলাম আন নাই আপনি টেকালা উইলেন টেকালা উইতে হইলে এটা আনাও লাগবো এখন বিলে উবাইয়া খাইতায় আর উবাইয়াও শেষ নাই তুলাবাদে দেখবাই আপনার সামনে দিবিলে আটি আটি তা খানি দেইব হালি দে গুজানো দরতায় আর খাইতায়
নাউজুবিল্লাহ ওলা হালত শুরু হয়ে গেছে আল্লাহ কইতা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন এই পথ তুমি দাইন অবলম্বন করিও না এটা ইহুদ নাসারা খলর পথ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা আমি আপনার সামনে হাদিস শরীফ পড়েছি হাদিস পড়েছি আল্লাহর নবী কইতা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ হর আমার উম্মত জান্নাতের মধ্যে যাইব ইল্লা মান আবা আবাইগু যাইতো না আবাইগু যাইতো না আবা বুঝাইনি আবার কোনো বেলু নাই আবার কোনো বেলু নাই ও সাহাবী হলে জিকার খতরা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা খারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা মান আতানি ফাদাখালাল জান্নাহ মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার সুন্নতের উপরে চললো নবীর সুন্নত কিটা নবীর বাতাইল সিস্টেম নবীর বাতাইল তরিকা নবীর বাতাইল সুরত নবীর সিরত এই সুরত সিরত তরিকার উপরে তার জিন্দেগির যে ফিডিং করব এই জিন্দেগির মধ্যে আপনাইব মানিয়া নিব চলব ও হে ওয়া তাখলগিয়া ফাদাখালাল জান্নাহ জান্নাতের ভিতরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেহমান বনব ওয়া মান আসানি যে খ্রিস্টান হলর পথে অবলম্বন করছে নাসারার পত্রে অবলম্বন করছে ইহুদ অখলর পত্রে অবলম্বন করছে ফাকাদ আবা ওগুয়া তাকলো গিয়া আবা बर्बाद ধ্বংস হইব হালা কইব আল্লাহ আমরার জিন্দেগিরে আল্লাহর নবীর সুন্নতের উপরে চালাইবার তৌফিক দেখ সবে হই আল্লাহুম্মা আমিন আমার মিলে সময় কমে গেছে বুঝছিন না আমি আর লম্বা চড়া মাত মাতিদা মাতিদাম না একবারে কমে গেছে ইনরা কিটা না সময় তো আগে গেছে কি ভাই সময় বুঝছিন না আর এখন একবারে সময় আটি আইয়র যেহেতু প্রধান বক্তা আপনার আর আকর্ষণীয় যে ব্যক্তি এই রইছে এটা বাধ্যবি হইব আমি সময় নিতাম না বেশ ইনশাআল্লাহ তো দুস্থ বুজুর্গ আমরার এখন কালচার আমরার তরিকা আমরার যে ফতিগু বদলাইতে লাগবনি না লাগতো না লাগবনি না লাগতো না খালি কইলে হইবনি না প্র্যাকটিক্যালও দেখানি লাগবো প্র্যাকটিক্যালও দেখানি লাগবো পীর জুলফিকার সাহেবে কইত্রা কইছি আইজ আপনারা সামনে যতগু মাত মাতিমু পীর জুলফিকার সাবর মাকুলা পীর জুলফিকার সাহেবে কইত্রা ইমানদার আল্লাহর উপরে ইমান আনে নবীর উপরে বিশ্বাস বিশ্বাস আনে আল্লাহ আল্লাহর নবীর তরিকার হুকুমের উপরে তার জিন্দেগিরে পরিচালনা করে তারে সিন ভাইতায় কিলা তারে সিন ফাওয়া যাইব ওলা তার ভিতরে দে আমল থাকব তার অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে জাহির হইব হো সুবহানাল্লাহ আপনার ভিতরে কিতা আছে আপনি ইহুদির ইহুদির আইডিওলজি আইডিওলজিরে ফলোয়ার নি না বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলোয়ার হায় হায় আল্লাহর নবী কইত্রা আমি আল্লাহ তবারক তাআলা কইত্রা তোমাতান লাগিয়া উত্তম নিদর্শন আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে বানাইছি কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তবারক তাআলা ফরমাইত্রা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মতাদর্শ রূপরে 100% কামিয়াবি আজ মুসলমানের ফুয়াইন্তর দেখবাই পোশাকর মধ্যে আপনার ইহুদি অখলর তাসির মারে ইহুদি অখলর লগে মুসাবা চুল কাটার মাঝে আল্লাহর দোয়াই চুলর তো এখন যে তা ডিজাইন বার হইছে রে বাবা ইটা দেখার বাদে বুতে ডরাই দিব গিয়া বুতে ডরাইব নাই শয়তানে হে তার বাই চাইব আর হুকুর বাই চাইব কইব আমি নি না হুকু ওলা হাল্লত একবারে চাইরো আপনার জমিন সাসিয়া আর উফরে মুরকাইন্তর সুটল লাগা সুটে গুড়া কিয়া তুই ওলা আল্লত আর দেবলা হে সড়েখে দি আঠে গুরুম গুরুম করিয়া কয় বাপ রে আমি মনে কই বাজুর মাঝে বেঠা নি কিতানি ই গুরু বা সাইয়া সেব পালাই বারু জারে হয় না ওলা গিন করে করে না করে না ওলা গিন করে ওইটা খার তরিকা ইটা কর গিয়া আপনার কইয়া দিছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তরিকা আপনাই আল্লাহর পক্ষ থেকে গিয়া আপনার আমার উপরে এনআম আর পুরস্কার রহমত বরকত হলাইব দুস্থ বুজুর্গ এর লাগিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতা যে সুন্নত আমি তোমাদানডে বাতাইয়া দিছি হইয়া দিছি এই সুন্নতের উপরে তোমার জিন্দেগিরে চালাও আমি নবিয়ে যে তরিকা তোমাতান উপরে তোমাতান সামনে আনিয়া দিছি এই তরিকার উপরে তোমাতান জিন্দেগিরে তুমি যাই চালাও দুস্থ বুজুর্গ আজ আমরা কোন বাজ যাইয়া কোন বাজ যাইয়া আল্লাহ আপনারে আমারে অনেক কিচ্ছু অনেক কিচ্ছু দিছে তার মধ্যে ইয়া তাহলে কি সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে আপনার আমার লাগিয়ে জরুরি যে বস্তু এগুলো তাহলে কি হায়াতে জিন্দেগি আল্লাহ দিছে হায়াতে
জিন্দেগি আর হায়াতে জিন্দেগি কেন আল্লাহ তোবার কোতালে আপনার আমার দুনিয়ায় খাটাইবার লাগি দিছই এই দুনিয়ায় খাটাইবার আবার একটা দায়রা বড়ারও আল্লাহ তোবার কোতালে দিয়া দিছই লিমিটেড সময় কলিল সময় সামান্য সময় আপনারে আমারে দিয়া দিছই এই সামান্য সময়ের ভিতরে আপনি আমি ইমতিহান দেওয়া লাগব দুনিয়ার জমিনের মধ্যে এর লাগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইত্রা তুমি আল্লাহর উপরে ঈমান আনছনি তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনছনি ও মুমিন তুমি তৈয়ার হই দাও তোমার উপরে মুসিবত তারি হনেওয়ালা মুসিবত আনেওয়ালা বিপদ আনেওয়ালা তোমার উপরে বলা আনেওয়ালা তোমার উপরে চাপ চতুর্দিক থেকে আনেওয়ালা তুমি তৈয়ার হই দাও তুমি মজবুত হই দাও আজ ঈমানদারর যত বড় ঈমান হইব তার লাগি তত বড় পরীক্ষাটা যত বড় ঈমানদার হইবা তত বড় তার পরীক্ষা সামনে থাকবো আজ আমরা ঈমানদার হলে সামান্য পরীক্ষা ছড়ার বাদে আপনার আল্লাহরে ফাউরি সামান্য পরীক্ষা ছড়ার বাদে আল্লাহরে ফাউরি লাই বেটার আপনার খুব তুফান আইছে বুঝছেন তুফানে তার গড়ি কেন নরম ইখান আপনার বাস ভেতর তুফান আওয়ার লগে ইখান আপনার সামনের বের ভাঙ্গিয়ে লইয়া গেছে বেটা দৌড় মারিয়ে উঠানো বার হয়েছে আর লুঙ্গি আঠাইয়া আল্লাহরে গাইলারি শুরু করছে আর কর সাইরো বাইদি দেখায় নানি বড় বড় দোলান আর বিল্ডিং গীতা আমারও ন উপস্থল দিবার দা গানি আমারও ন উপস্থল দিবার দা গানি এর লাগি দুষ্ট বুজুর্গ আমরা হর সময় আমার উপরে দুঃখ হোক কষ্ট হোক মুসিবত হোক বিপদ হোক সচ্ছল থাকুই অসচ্ছল থাকি আমার উপরে গরিবী হোক আমি বাদশাহ হই সব সময় আল্লাহর যে আপনার ফয়সালা আল্লাহর ফয়সালার উপরে আপনি আমি রাজি থাকতাম হো ইনশাআল্লাহ আল্লাহর ফয়সালার উপরে আপনি আমি রাজি থাকতাম এর লাগি আল্লাহ আপনার আমার পরীক্ষা করবা এই পরীক্ষাটা আবার হইব দুই লাইনে এই পরীক্ষা কয় লাইনে হইব দুই লাইনে হইব আমার মাত মুক্তসর করি লইব শেষ দুই লাইনে পরীক্ষা হইব এক লাইন হইব তাকাররুব ইলাল্লাহ আপনার উপরে বিপদ আপদ আইব মুসিবত আইব বলা আইব বেমার আজার আইব আপনি আল্লাহর করিব আল্লাহ গিয়া আল্লাহর করিব বন্তা আল্লাহর দ্বারস্থ হইতা আল্লাহর বেশ বেশ করি নাম জফিতা করিয়া আপনার উপরে বিপদ আপদ আইব ও এক পরীক্ষা আর এক পরীক্ষা হইল যখন মানুষ আপনার আল্লাহর থেকে হরি দেইব গিয়া আল্লাহর থেকে দূরে সরিয়া যাইব এবাদত বন্দেগির থেকে সরিয়া যাইব গিয়া তখন মনে করিও তোমার উপরে আল্লাহ নারাজ আল্লাহ অসন্তুষ্ট আল্লাহ রাজি যখন হইবা তখন তোমার উপরে বিপদ আইব আল্লাহ তান দার লুয়াইতা করি বন্দা কিলা বুধ ভাইতায় ও বুধ ভাইবার সুরত হইয়া দিতরা কিলা বুধ ভাইতায় যে আল্লাহ আমারে আজমাইতরা তান দার লুয়াইতা করি হইতরা বুজুর্গ হলে আমরা রাকাবিরি নখলে আমরার বুজুর্গ হলে বড় হলে কইতরা যখন তুমি বুধ ভাইবাই আগে নমাজই আসলাই না এখন নমাজ পড়া শুরু করে দিছ আগে তাহাজ্জুদ গুজার আসলাই না এখন তাহাজ্জুদ পড়া শুরু করে দিছ আগে তিলাওয়াত করতাই না এখন তিলাওয়াত করা আরম্ভ করে দিছ আগে তসবিহাত লইয়া জিকির করতাই না এখন জিকির করা শুরু করে দিছ আগে হারাম খাইতা এখন হালাল খাওয়া শুরু করে দিছ আগে তাহাজ্জুদের নমাজ পড়িতাই না এখন নমাজ পড়া শুরু করে দিছ আগে সুন্নত নমাজ পড়িতাই না এখন সুন্নত নমাজ পড়া শুরু করে দিছ আগে নফল পড়িতাই না এখন নফল পড়া শুরু করে দিছ যেই মাত্র বুধ ভাই ভাই তোমার আমলের মধ্যে এজাফা হওয়ার আমল বাড়িতে আছে আমলের মধ্যে আপনার বর্ধিত হইতে আছে তখন তুমি বুধ ভাইও তোমার এই পরীক্ষাটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তান দার লইবার লাগি তান দারও আগুয়াইবার লাগিয়া তান দারও নিবার লাগিয়া তোমারে তোমার উপরে এই বিপদ এই বলাই মুসিবত ডালিয়া দিছ আর বন্দা যখন আল্লাহর থেকে হরব আল্লাহর থেকে দূরে যাইব আল্লাহর থেকে সরব তখন বুধ ভাই ভাই আল্লাহ তোমার উপরে নারাজ বেজার আল্লাহ নারাজ আর বেজার হইলে আবার কিলা কিতা করতাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাইলের এক ব্যক্তি আইয়া কইতরা হে মুসা নবী হও তো দেখি আল্লাহ যদি নারাজ হই আল্লাহ যদি বেজার হই তার আলামত কিতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আই ফরমাইতরা আল্লাহ যদি নারাজ আর বেজার তোমাদের উপরে হই তার তিনটা আলামত নাম্বার ওয়ান আলামত হইল গিয়া দুনিয়ার শাসন ব্যবস্থা থাকবো জালিমি দুনিয়ার আইন ব্যবস্থা থাকবো জালিমি দুনিয়ার রাজা বাদশাহ হল তাকবা জালিম নম্বর দুই যে থাকলো ও সময় বৃষ্টি বর্ষণ হইব ও সময়ে বৃষ্টি বর্ষণ হইব এই বৃষ্টিয়ে তোমার লাভ করতো না বরঞ্চ ক্ষতি করব খেত আইসে দোয়াইয়া লইয়া দেইব গিয়া বাউস খরচনিতা বুড়াইয়া লইয়া দেইব গিয়া ফ্লাড আইসে একবারে মানুষ গরু আপনার লইয়া দেইব গিয়া আল্লাহর পক্ষ থেকে গিয়া আপনার আমার নারাজির আলামত আপনি আমার উপরে আল্লাহ যে নারাজ ইকান বুধ ভাইতাম কিলা বনি ইসরাইলের ব্যক্তি দিকার হে মুসা নবী আল্লাহ নারাজ ইকান আমি বুধ ভাইতাম কিলা ও কইত্রা হে বন্দা তুমি বুধ ভাই নেই ভাই যখন তোমার উপরে বাদশাহ
দেখবো জালিম, তখন বুধ ভাই আল্লাহ তোমার উপরে নারাজ, যখন অসময়ে বৃষ্টি জমিনের মধ্যে বর্ষণ হইব, ফ্লাড হইব, গুলা হইব, মানুষ আপনার মরবা, জীবজন্তু মরবা, কীড়া পতঙ্গ মরবা, গাছপালা তরুলতা আপনার ক্ষতিগ্রস্তর মধ্যে ফলব, মনে করিয়া নিও আল্লাহ তোমার উপরে নারাজ। তিন নম্বর আলামত হইয়া থাকলো গিয়া বকিল অখলর গেছে মাল থাকবো, বকিল অখলর গেছে মাল থাকবো, মাল যে গুর গেছে থাকবো রে বাবা, ইগে আপনার মুইটরে বড় হর্ত নাই। মুসা আলাইহিস সালাম ফরমাইতরা তিন নম্বর আলামত যেগু ইগু একবারে সবর লগে ইবে মারটা আছে আছে না নাই, আমরা বকিল নিনাক সখী কৌসাই মাতুই না কেনে মাতুই না রা বকিল না সখী, আমরা দাল ছিল না কিপন ইকান হইতা না এ শিয়ান মুসলমান, আমরা দানশীল নি একবারেও না, আমরা দানশীল নাই। মুসা আলাইহিস সালাম ফরমাইতরা তিন নম্বর আলামত হইল গিয়া আল্লাহ নারাজ, বকিলর কাছে মাল দিবা এগুলি আপনার ফহিসার কথা কোয়ার বাদে, বিলে মসজিদের মাঝে দেও, ঈদগার মাঝে দেও, তুমি অসহায় মানুষের মধ্যে বন্টন করো, গুরাবা ফুকারা মাসাকিন অখলোর মধ্যে তুমি বন্টন করো, খেওরর গড় নাই তারে গড় বানাইয়া দেও, খেওরর টিন নাই তারে টিন লইয়া দেও, খেওরর বস্ত্র নাই তারে বস্ত্র লইয়া দেও, এই সমস্ত হওয়ার বাদে দেখবা এগুর কপাল কুচ হই দিব গিয়া না উল্টাই দিব, এই মানুষ হইয়া থাকলো বকিল। এই সময় এখান তুমি তাই মুসলমান চিন্তিত তা কি রে, এই সময় এখান কিন্তু হইল আল্লাহ নারাজ আর বেজার তোমাদের উপরে, আল্লাহ নারাজ আর বেজার। আবার বেটা প্রশ্ন করে হে মুসানো আল্লাহরে রাজি আর কুশ করতাম কেমনে, বলে আল্লাহরে রাজি আর কুশ যদি করতে চাও তাহলে বেশ বেশ করিয়া ইস্তেগফার করিও, আল্লাহর কাছে গিড়গিড়াই এখান দিও, আল্লাহর কাছে তওবা করিও, আর সদকা বেশ বেশ করিয়া করিও, কিতা করিও সদকা বেশ বেশ করিও। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ফরমাইতরা আল্লাহর রাগ আল্লাহর গুজার তামানে বলা এমন কোন বস্তু দুনিয়ার জমিনের মধ্যে নাই নাই নাই, ইল্লা এক বস্তু আল্লাহর রাগরে থামাইলায়, আল্লাহর গুসারে থামাইলায়, আল্লাহর বেজারিরে আপনার দূর করিলায় এমন এক আমল মুমিন তোমার তান গেছে আছে, এই আমলের নাম কি জানোনি সদকা, জুরে হল সুবহানাল্লাহ, এই আমলের নাম হইল সদকা, আল্লাহর রাগ টামি দেইব, আল্লাহর গুসা টামি দেইব। ও মুসলমান আজ সদকার আত্রে আমরা কিতা করছি আটাই লইছি, যার দরুন আল্লাহর রহমত বরকত আস্তে আস্তে আমরার কাছ থেকে সিনাইয়া নেওয়া, আজ দেখবা নাইকল গাছও নাইকল ধরার বাদে হোটাই আপনার কিয়ামত করে করেন না করে না, গুয়া গাছও একটা গুয়া নাই সারা তলে ফেলাই দে, হে সবজি আপনার একবারে হিটা হইয়া মরিয়া যার গিয়া ইটা ওয়াইতে মাসে মাত্র আল্লাহর রহমত বরকত যার কি, যত তোমার আত্রে তুমি মজবুত করবাই, যত তোমার আত্রে শক্ত করবাই আল্লাহ তান বাজেটরে তত বেশি কমাইয়া আনবা। এর লাগি দুষ্ট বুজুর্গ আমার মা তো শেষ, আর আমি এখানে চুড়ো আইয়া পৌঁছিছি শেষ সীমার বাদে, আমি হই আর ও কথা যে আপনাই তোর সামনে আমরা বৃহত্তর এই শহীদবন্দ এলাকার লাগিয়া এক সুনাম সমস্ত বরাক বেলি তোতা আসাম বেলি আমার মনে হয় গোটা ভারতবর্ষর মাঝে এক নজির আপনারা সৃষ্টি করবা, সৈদবন্দ অঞ্চলের মানুষে এই ঈদগারে সুসজ্জিত করিয়া সুন্দর করি বানাইয়া নাম আর সুনাম রেখামাইবা, আরও তোরা নাম আর সুনাম বাড়িত, সোশ্যাল মিডিয়ার যুগ কত ইউটিউবার অকল দেখতারা নিন সামনে গনিয়া ঘুরানি দিত নাই, বাবা হাই রে বাবা ইতা আপনার আমিও না মাথার আগে ইতা মানুষে উনিয়া আসছে দুনিয়ার আনাচে কানাচে গিয়া পৌঁছে, ও শহীদ বন্দ ইখান ইখান শহীদ বন্দ আইলা খান্দি, এ আইলা খান্দি সমস জেলার আপনার আলগাপুর সমষ্টির বিদ্রোহ ছোট এক গাঁও নাই, এখন শহীদ বন্দ একবারে পুরা ভারতবর্ষ তথা ওয়ার্ল্ডের মাঝে মানুষে দেখে ইখানো নাম সুনাম উড়ের আর বাইরা লই দিত গিয়া ওলা এক হাল্লত আর পরিবেশ আপনারা দৌড়াইতা, ও সদকা ঈদগাল লাগিয়া তুরা তুরা আমি শুনছি ইনোর নজওয়ান হলে আর বাইয়াইনতে বুজুর্গ হলে সবে মিলিয়া যা পরিশ্রম আপনার 15-16 দিন 20 দিন থেকে ফতরা ইকানোর আপনার শুক্রিয়া আদায় করিয়া শেষ করার মতো আলফাজ আর শব্দ আপনার আর নাই, আল্লাহ আপনার আর বহুত বহুত যাজায় হয়ের দেখুয়া সবে হই আল্লাহুমা আমিন। দুস্ত বুজুর্গ হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জুল জালালি ওয়াল ইকরাম আনতা হাদ আনতা সামাদ আনতা গফফার আনতা গফুর ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ
আমরা গুনাহগার, আল্লাহ আমরা খাতাকার, আল্লাহ আমরা রাফরমান, আল্লাহ আমরা সিয়াকার, আল্লাহ আমরা বদকার, আল্লাহ মাবুদ আপনি গফুর আর গফফার, আল্লাহ বৃহত্তর ঈদগার ময়দানের মধ্যে অসংখ্য মানুষ লইয়া আল্লাহ আপনার দরবার ও মাংকুর ভিখারির বেশে গুনাউড়া হাত খানাইতে আমরা বাড়াইছি মাহবুদ। আল্লাহ আমরার জীবনে ইচ্ছায় অনিচ্ছায় জানা ও জানা ছোট বড় আল্লাহ ইয়া রহমান রহিমিন দিনে রাইতে যত গুনাহ আমরা করছি নফসর পড়ুছ না শয়তানের দুকায় তাম গুনাহ থেকে আপনার দরবার আমরা মাফ চাই আর আল্লাহ আমরার জীবনের বড় গুনাহ হরু গুনাহ আপনি মাফ করিয়া দে আল্লাহ ইয়া রহমান রহিমিন। আল্লাহ ঈদগার ময়দানে মেহনত করনে ওয়ালা শ্রম দিনে ওয়ালা ওর তোরে বই করনে ওয়ালা আল্লাহ কল দে আল্লাহ আপনি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ ময়দানে মাহশর যেই দিন আপনার আরশে আজিমর ছায়া ব্যতীত কোনো ছায়া তাক্ত নাই, হায় আল্লাহ ঈদগার লগে সহযোগিতা করনে ওয়ালা মন মিলানে ওয়ালা আল্লাহ মাত দিয়া সাহায্য করনে ওয়ালা টেকা পয়সা দিয়ে সাহায্য করনে ওয়ালা আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করনে ওয়ালা আয় আল্লাহ মায়ার নজরে সানে ওয়ালা সু পরামর্শ দেনে ওয়ালা আল্লাহ কল দে আল্লাহ ময়দানে মাহশর আপনার আরশে আজিমর ছায়ার তলে জায়গা খান্তা দিও রে আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দা হলে লাখ লাখ টাকা আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন খরচ করিয়া ঈদগার ময়দান দে সুন্দর করতে আল্লাহ মনোবল নিয়া লাগি গেছেন আপনার উপরে ভরসা করিয়া আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন ও মাহবুদ আপনি রব্বুল আলামিন নিয়া তকমিলর মাঝে আল্লাহ মঞ্জিলর মাঝে সমাপ্তির মধ্যে নিয়া পৌঁছাইতাই আয় আল্লাহ আমরা খেয়েও কুচ্ছু করতে পারতাম না খেয়েও করনে ওয়ালা নাই করনে ওয়ালার জাত আপনি আল্লাহ আপনার উপরে আমরা ভরসা করছি আয় আল্লাহ আমরা হিম্মত করছি হিম্মতের উপরে আপনি বরকত দান করিয়া দেও আল্লাহ আগ বাড়িবার তৌফিক দেও অর্থ বয় করার আর আপনি তৌফিক দেও আয় আল্লাহ মানুষের গর গর দুয়ার দুয়ার গিয়া মানুষের বুঝাইবার আমরা তৌফিক দেও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আজকের দিন যত মানুষে আল্লাহ মুক্ত হস্তে ঈদগার ময়দানের মধ্যে হাজার হাজার টাকা দান ও খয়রাত করছো ইয়া আল্লাহ তান তানোর দান ও খয়রাত আপনার কুদরতর ডান হাত দিয়ে আপনি কবুল মঞ্জুর করিলাও আয় আল্লাহ এমন এক জমানা যেই জমানার মধ্যে এক টাকা লাগিয়া মানুষে আপনার আরেক মানুষের লগে দুকাবাজি করিলাই বে ইমানি করিলাই মানুষে মানুষের মাডার করিলাই এই জমানার মধ্যে আপনার গুলাম হলে বন্দা হলে হাজার হাজার টেকা মুক্ত হস্তে আপনার এই ঈদগার ময়দান খানো দান খরচই আয় আল্লাহ আপনার বন্দা হল এই দান হয়ে রাত্রে আপনি কবুল মঞ্জুর করিলাও যা মকসুদ রে ফুরা করিয়া দেও ইয়া আল্লাহ খার বাড়িত খে বেমার আপনি দেখরাই হর বেমারি হল রে শিফা নিয়ামত দিমালা মাল করিয়া দেও আল্লাহ খার নাও কোন গাঁটর মধ্যে আটকি রইছে লটকি রইছে আপনি দেখরাই আল্লাহ ফরতে কর না ওরে আপনার কুদরত থাকি ধাক্কা মারিয়া সুঠাইয়া দেও আয় আল্লাহ অনেক মানুষ জানাও জানা আয় আল্লাহ রিশতাদার তাকিয়া আয় আল্লাহ পড়োশীর তাকিয়া আল্লাহ বেমার আজার আসুন মাহবুদ হর বেমারি হকল রে আল্লাহ আপনি শিফা জিলা দাইম ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন বড় বড় বেমারি হকল একদিন থেকে বিছনার মাঝে ভুতনো ফুতিতে ফুতিতে ফিটির মাঝে বেদনা গোটা ফুটি গেছে বাকল ফুটি গেছে চামড়া খসিয়া ফুটি দাঁড়িয়ে আল্লাহ আয় আল্লাহ মারাত্মক বেমারি হকল শিফা করিয়া দেও আর যদি হায়াত থাকে না তান তানোর হকর মধ্যে আল্লাহ আপনি রহম আর করমর ফায়সালার মামেলা কান্তা করিলাও আয় আল্লাহ আমরা রইলা বড় বেমার দিয়া বিছনাত পালাইয়া তুই রে আল্লাহ আয় আল্লাহ দীর্ঘদিন বিছনাত রইলে আপন ছেলে সন্তান হকলরও বিরক্ত লাগি দেয় আয় আল্লাহ স্ত্রী হকলর কাছেও বিরক্ত হয় আয় আল্লাহ বাড়ির আত্মীয় স্বজন খেয়ে সাকরা বা কুটুম খেয়ে সকলেও নফরত করইন ইয়া আল্লাহ আমরা দীর্ঘদিন বিছনার মধ্যে ফুটাইয়া তুইয়া ফেসাব পায়খানা সানাই লুহাইয়া আয় আল্লাহ আমরার মৌত দিও না রে আল্লাহ আল্লাহ আমরা রে বালা জগা খানো রাখিয়া বালা মৌত নসিব করিও জবানোর মাঝে ফুটাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয় আল্লাহ যা কইলাম ইকনাইনো জানো দেখলাইন বাকি রইছে আল্লাহ আপনার কুদরতর ফক্কতা গিয়া ফুরা করি কবুল মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফযলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরাহমাতিকা ইয়া